15-16 সালে বাংলাদেশে জঙ্গির বিভিন্ন ঘটনাগুলো ঘটানো হয় এবং আপনারা জানেন যে 16 সালের এই জঙ্গি আক্রমণের ফলে আমাদের উন্নয়ন সহযোগীরা আমাদের উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে ভীত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়া শুরু করে তখন বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সরকার বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশে পুলিশ এবং বাংলাদেশের জনগণ এই জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সমস্ত উন্নয়ন সহযোগীদের কাছে স্পষ্ট মেসেজ দিয়ে দেওয়া হয় যে আমরা বাংলাদেশ থেকে জঙ্গিদের উৎপাত করব তোমরা ফেরত আসো আমরা আমাদের কথা রেখেছি এবং আমাদের উন্নয়ন সহযোগীরা ফেরত এসেছেন তারপরে এবং আমাদের উন্নয়নের ধারা অব্যাহত আছে এবং তারপর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় জঙ্গিদের নিয়ন্ত্রণ করা তাদের গ্রেপ্তার করা বিচারে সুপর্দ করা আমাদের এই কাজগুলো অব্যাহত ছিল যা বলে এখন সমগ্র বাংলাদেশে জঙ্গি আমাদের নিয়ন্ত্রণে আছে নিশ্চিন্ন হয়ে গেছে আমরা বলবো না আমরা বলবো যে এটা নিয়ন্ত্রণে আছে আপনারা জানেন যে হোলি আর্টিজান হামলায় মোট 22 জন নিহত হয় আহত অর্ধ শতাধিক নিহত বিদেশির মধ্যে 9 জন ইটালিয়ান নাগরিক 7 জন জাপানি নাগরিক ছিলেন একজন ভারতীয় এবং 19 বছর বয়সী একজন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীও ছিল আমরা সেই মামলা তদন্ত করি আমাদের সিটিটিসি সেটা তদন্ত করে তদন্ত করে তাদের নামে চার্জশিট দাখিল করা হয় যদিও এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের মধ্যে অনেকেই বিভিন্ন সময় জঙ্গি আক্রমণ করতে যাওয়া পুলিশের সাথে বন্ধুত্বে নিহত হয় আর বাকিদের সাজা হয়েছে তা আমরা এখন একটা অনেকটা জঙ্গি নিয়ন্ত্রণে বাংলাদেশকে রাখতে পেরেছি এবং আশা করি আপনাদের সহযোগিতা পেলে বাংলাদেশ জনগণ বাংলাদেশের জনগণ আগের মতো যেভাবে সহায়তা করতো এখনো করছেন তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে আমরা ভবিষ্যতে জঙ্গি মুক্ত বাংলাদেশ ধরে রাখতে পারব এবং বাংলাদেশটা একটা স্থিতিশীল উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের যে ভূমিকা সেই ব্যাপারে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারব জিএমবি বা নিউ জিএমবি সেগুলা আপনার অনেকটাই নাই বললেই চলে হয়তো ওই সুপ্ত বৃষ্টিজ লুকায়িত থাকতে পারে তবে হ্যাঁ নতুন আরো দুই একটি জঙ্গি সংগঠন তৈরি করার চেষ্টা করা হয়েছিল আপনারা সেগুলা জানেন আমরা মাঝে মধ্যে বলছি যে সারকিয়া তার মধ্যে একটা এবং এরা সারা বাংলাদেশ থেকে অনেক তরুণ হিজরত করছিল পাহাড়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল আমাদের পুলিশ র্যাব তাদের অনেককেই গ্রেপ্তার করেছে এবং অনেকেই ভুল বুঝতে পেরে আইসা সারেন্ডার করছে এবং আমরা কয়েকদিন আগেও আমাদের যে সিটিটিসির এডিশনাল কমিশন এখানে দাঁড়ানো আছে আমরা যে সারকের যে প্রধান তাকে গ্রেপ্তার করেছি এবং তার বিরুদ্ধেও জঙ্গি হামলা মামলা জঙ্গির বা সন্ত্রাস দমন আইনে মামলা নেওয়া হয়েছে তা আমরা আশা করতেছি যে নামেই এরা আসুক না কেন বাংলাদেশে পুলিশ র্যাব এবং জনগণ যেভাবে সচেতন আছে কোনোভাবেই তারা আসলেও বাংলাদেশে তারা জঙ্গির স্থান পাবে না আমাদের পদক্ষেপ জানেন যে আমাদের পুলিশ আমাদের এটিও আছে শুধু জঙ্গি নিয়ন্ত্রণের জন্য একটা পুলিশের অর্গানাইজেশন করা হয়েছে তারপর আমাদের ডিএমপিতে আছে সিটিটিসি যারা 15-16 সালে জঙ্গি নিয়ন্ত্রণে অসাধারণ ভূমিকা পালন করছে তারপর আমাদের র্যাব আছে আমাদের এই তিনটা সংস্থার সংস্থাগুলো অনবরত এই ব্যাপারে কাজ করে যাচ্ছে তথ্য কালেকশন করা খোঁজ খবর রাখা এই কাজগুলো করে যাচ্ছে বাংলাদেশের জনগণকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি এবং আমাদের সিটিটিসির এই ধরনের আপনার প্রজেক্টটি আছে আমরা পথনাটক বলেন আলোচনা সভা বলেন রিডিলগেশন বলেন এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে অনবরত জনগণকে সচেতন করে যাচ্ছি এবং আমরা আশা করতেছি যাবাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং জনগণকে সচেতন করা যে কাজটা আপনারাও করে থাকেন এর মাধ্যমে আমরা যে নিয়ন্ত্রণটা রাখছি এই নিয়ন্ত্রণটা অব্যাহত থাকবে
যারা দুই চারজন ভুল পথে যাওয়ার চিন্তা ভাবনা ছিল তাদেরকে যদি ইসলামের সঠিক আদর্শটা আমরা তুলে ধরতে পারি, আমাদের বিভিন্ন মৌলানা সাহেব যারা আছেন, কিন্তু আলম সমাজ যারা আছেন, তারাও ধর্মসভায় বিভিন্নভাবে এই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন, তা আমরা আশা করতেছি এইভাবে আমাদের মুসলিমীয় দুই চারজন ইয়াং ছেলে মেয়ে যারা এই বিপথে গিয়েছিল তারা আবার শুদ্ধ পথে ফেরত আসবে।